বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। আর তৃতীয় মাত্রায় কথা বলবার জন্য আমার আজকের অতিথি দুজন আইনজীবী। আমার বায় বসা আছেন অ্যাডভোকেট সমর রেজাউল করিম, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সম্পাদক এবং এই মুহূর্তে বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য। আর আমার ডানে রয়েছেন অ্যাডভোকেট জাইনুল আবেদিন, বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। অ্যাডভোকেট সমর রেজাউল করিম এবং অ্যাডভোকেট জাইনুল আবেদিন, যে বিষয় নিয়ে আলোচনা শুরু করি, যে আমরা সম্প্রতি নিহত প্রকাশক ফয়সাল আফরিন দীপনের বাবার অধ্যাপক, আমাদের সবার শ্রদ্ধেয় অধ্যাপক ডক্টর আবুল কাশেম ফজলুল হকের জাস্ট ছেলের মরদেহ সামনে রেখে যে বক্তব্য যে আমি বিচার চাই না, সকলের শুভবুদ্ধির উদয় হোক। এবং এটি অনেকেই এর আশেপাশে অনেকেই বলেছেন যে বিচারহীনতা সংস্কৃতির কারণেই আসলে সাম্প্রতিককালে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো ঘটে চলেছে। তো আইনের মানুষ হিসেবে, বিচার অঙ্গনের মানুষ হিসেবে আপনাদের প্রতিক্রিয়া? ধন্যবাদ আপনাকে। আমার কাছে মনে হয় যে প্রফেসর আবুল কাশেম ফজলুল হকের যে আকুতি, তার যে আর্তনাদ, তার যে আরতি, সেই আরতিটার ভাবার্থটাকে আমাদের বিবেচনা করতে হবে। একজন শিক্ষিত, দেশের প্রখ্যাত শিক্ষাবিদ বাবা, তিনি তার আর্তনাদের মধ্য থেকে শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য যে আহ্বান জানিয়েছেন, এটা মূলত তাদের জন্যই প্রযোজ্য যারা শুভবুদ্ধির চর্চা না করে এই জাত অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে ত্বরান্বিত করছেন। আর যে কালচার অফ ইম্পিউনিটি, যেটা আমি আপনার এই হাউজে অতীতে বলেছি যে দায়মুক্তির যে সংস্কৃতি, অর্থাৎ বিশেষ করে জঘন্যতম, সবচেয়ে বড় অপরাধ কিন্তু হত্যাকাণ্ড, এর চেয়ে বড় অপরাধের দ্বিতীয় ডেফিনেশন নাই। এই জাতীয় হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত তাদের বিভিন্ন সময় দায়মুক্তি দেওয়ার ভিতর থেকে আমাদের দেশে অপরাধ প্রবণতা বেড়েছে। আমরা যদি খুব ক্রোনোলজিক্যাল ফ্যাক্টসগুলো দেখি, আপনি দেখবেন স্বাধীনতা উত্তরকালে বাংলাদেশের অভ্যুদয় যারা চায়নি তারা নিষ্ঠুরভাবে, নৃশংসভাবে, বর্বরোচিতভাবে এদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, মা বোনের সম্ভ্রম নিয়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে, ধর্মান্তরিত করেছে। এত বড় জঘন্যতম অপরাধ করা ব্যক্তিদের গ্রেপ্তার করে দালাল আইনে বিচারের জন্য একটা প্রক্রিয়া হয়, সেই প্রক্রিয়ায় কারাগারে প্রায় 37,000 বন্দী ছিল। বঙ্গবন্ধুকে 75-এর 15ই আগস্ট নৃশংস হত্যা করার পরে ওই 75-এর 31শে ডিসেম্বর জেলখানার থেকে তাদের সকলকে ছেড়ে দেওয়া হয়। এই ছেড়ে দেওয়ার ভিতর থেকে কিন্তু কালচার অফ ইম্পিউনিটি যেটা শুরু হয়ে যায়, তারা দাম্ভিকতার সঙ্গে নিজেরা বুঝতে থাকে যে স্বাধীন দেশের জনককে হত্যা করার পরে আমরা যখন মুক্তি পেয়েছি তখন এই হত্যাকাণ্ড বা এর বেনিফিশিয়ারি যারা তাদের পাশে দাঁড়ানো দরকার। এরপর কনস্টিটিউশনের আর্টিকেল 38 সংশোধন করে ধর্মভিত্তিক রাজনীতি দেশে শুরু করা হয়। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ যারা চাননি, স্বাধীন বাংলাদেশের বিরোধিতা করার পরেও শুধু না, বাংলাদেশে অভ্যুদয় হওয়ার পরে যারা পূর্ব পাকিস্তান পুনর্গঠন করতে চেয়েছিলেন, গোলাম আজম, শাহ আজিজ, জাদু মিয়া, সবুর খান, আব্দুর রহিম, এরকম অনেকেই যারা বিদেশে ছিলেন তাদের বাংলাদেশে আসতে দেওয়া হলো। পাকিস্তানি পাসপোর্টে বাংলাদেশে এসে তারা বাংলাদেশে অবস্থান করল, রাজনীতিতে তাদেরকে সুপ্রতিষ্ঠিত করা হলো। এর পরবর্তী ধারাবাহিকতা যে খুব কাছাকাছি, যেটা 3 নভেম্বর জাতীয় 4 নেতাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো, এই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় এজন্য একটা ইন্ডেমনিটি অর্ডিন্যান্স জারি হয়েছিল, যেটা 1979 সালের পার্লামেন্টে সেটাকে সংবিধানের অংশে পরিণত করা হয়। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান, তার নেতৃত্বে সেই সময়ের পার্লামেন্টে জাতির জনককে হত্যাকারীদের বিচার করা যাবে না, এই আইনকে সংবিধানের অংশে পরিণত করা হলো। তখন কিন্তু হত্যাকারীর আর দাম্ভিকতার সঙ্গে গ্রানাডা টেলিভিশন সহ অন্যান্য টেলিভিশনে তারা ইন্টারভিউ দিল। আপনার একটা ইন্টারভিউ প্রচারিত হচ্ছিল, চূড়ান্তভাবে আমরা দেখার সুযোগ পাইনি, সেই ইন্টারভিউতে কিন্তু আত্মস্বীকৃত খুনিদের কথা আমরা অনেকটা জানতে পেরেছি। এই আত্মস্বীকৃত খুনিদেরকে পার্লামেন্টে নিয়ে আসা হলো, তাদেরকে দূতাবাসে প্রতিষ্ঠিত করা হলো, তাদের চাকরি যাদের চলে গেছিল চাকরিতে প্রতিষ্ঠিত করা হলো। এই সমস্ত কাহিনীগুলোর ভিতর থেকে জিয়াউর রহমানের পৃষ্ঠপোষকতার কথা তারা সরাসরি ইন্টারভিউ দিয়ে বলেছে। তার পরবর্তীতে দেখবেন আপনি জেনারেল খালেদ মোশাররফ নিষ্ঠুরভাবে হত্যাকাণ্ডের শিকার হলেন, কর্নেল তাহেরকে বিচারের নামে, যেটা সর্বোচ্চ আদালত বলছে যে ঠান্ডা মাথায় খুন করা হয়েছে, তাকে হত্যা করা হলো। তার ধারাবাহিকতায় জিয়াউর রহমান, যিনি জেড ফোর্সের প্রধান ছিলেন, সেনাবাহিনীর প্রধান ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, তাকে নিষ্ঠুরভাবে হত্যা করা হলো। এর ধারাবাহিকতায় কিন্তু আরও অনেক হত্যাকাণ্ড হয়েছে। এই কাছাকাছি টঙ্গীর আহসানুল্লাহ মাস্টার, নাটোরের মমতাজ, আমাদের হবিগঞ্জের শাহ এস এম কিবরিয়া যিনি অর্থমন্ত্রী ছিলেন, খুলনার মঞ্জুরুল ইমাম, এরকম অনেক হত্যাকাণ্ড সংঘটিত হলো। এই সকল হত্যাকাণ্ডের ধারাবাহিকতার চূড়ান্ত আকার ধারণ করেছে রাজনৈতিক আন্দোলন সংগ্রামের নামে, আলটিমেটাম দেওয়ার নামে, অনির্দিষ্টকালের জন্য অবরোধের নামে, কি নিষ্ঠুরভাবে বাংলাদেশে
মানুষ হত্যা করার একটা মনে হয় যেন রক্তের হোলি খেলায় মেতে ওঠার মতো ঘটনা আমরা দেখেছি। সেখানে পেট্রোল দিয়ে এমন ভাবে মানুষকে পুড়িয়ে মারা হলো যে সারা ঢাকা শুধু না, দেশ একটা বার্ন ইউনিটে পরিণত হয়েছিল। এই সকল ঘটনাগুলোর কিন্তু বিচার হয়নি। এই বিচার না হওয়ার ধারাবাহিকতায় কিন্তু অপরাধীরা উৎসাহ বোধ করছে। তারা মনে করছে যে তাহলে অপরাধের একটা অভয় অরণ্য কিনা দেশটা। পরবর্তীতে আজকের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতা আসার পর ইন্ডেমনিটি অর্ডিনান্স বাতিল করলেন, তিনি বঙ্গবন্ধুর খুনিদের বিচার প্রক্রিয়া উন্মুক্ত করে দিলেন, তাদের বিচার হলো, জাতীয় চারণতা হত্যাকাণ্ডের বিচার হলো, এই যে কতগুলো হত্যাকাণ্ডের রাজনৈতিক হত্যাকাণ্ডের কথা আমি বললাম সেগুলোর বিচার হলো, কিন্তু একটা বড় হত্যাকাণ্ডের বিচার করা সম্ভব হয়নি, সেটা হলো জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের। এই কারণ হয়নি, ওই হত্যাকাণ্ডটা সংঘটিত হওয়ার পর যে মামলাটি হয়েছিল, মামলায় তদন্ত কর্মকর্তারা যখন রিপোর্ট দেয় তখন জিয়াউর রহমানের স্ত্রী যিনি বিএনপির চেয়ারপারসন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, তার সময় পুলিশ রিপোর্ট দিয়ে ফাইনাল রিপোর্ট দিল। ফাইনাল রিপোর্টের অর্থ হলো হত্যাকারীদের তিনি খুঁজে পেলেন না বা বিচারের মুখোমুখি করা গেল না। স্বাভাবিক প্রক্রিয়াটা ছিল তার বিরুদ্ধে একটা আপত্তি দিয়ে ওটাকে নতুন করে তদন্তে পাঠিয়ে দেওয়া, যেটাকে আমাদের আইনের ভাষায় বলে ফার্দার ইনভেস্টিগেশন। বেগম খালেদা জিয়ার সরকার সেটা করলেন না, এর ফলে হলো কি, জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের বিচার হলো না। থার্ড দেখবেন যে দেশে ভয়াবহ নৈরাজ্য সৃষ্টির জন্য 10 ট্রাক অস্ত্র আনা হলো বাংলাদেশে, সেই 10 ট্রাক অস্ত্রে মামলার ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার একটা চেষ্টা হলো। পরবর্তীতে যখন ইনভেস্টিগেশন হয়ে বেরিয়ে আসলো দেখা গেল দিদেন শিল্পমন্ত্রী মতিউর রহমান নিজামী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, এনএসআই এর প্রধান, পুলিশের প্রধান, এরা সম্পৃক্ত। নট অনলি দ্যাট, জাজমেন্ট দিতে গিয়ে বিচারক বললেন যে এই ঘটনাগুলি দিদেন প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার নলেজে ছিল, এটা আদালতের অবজারভেশনে আসলো। এই ক্রোনোলজিক্যাল ফ্যাক্টসটা বলছে এই কারণে আপনি একটা বড় পরিসরের বড় ক্যানভাসের কোশ্চেন করেছেন। দেখুন 2004 সালের 21 আগস্ট ঢাকার উপকণ্ঠে দিদেন লিডার অব দ্য অপোজিশন যিনি সাবেক প্রধানমন্ত্রী তাকে নিষ্ঠুরভাবে হত্যা করার জন্য একটা ভয়াবহ ঘটনা ঘটানো হলো, সেখানে 23টি তাজা প্রাণ ধ্বংস হয়ে গেল। এই যে ঘটনা প্রবাহ সেটাকে একটা ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করা হলো। আপনি কি মনে করছেন এই সব কারণে অধ্যাপক আবুল কাশেম? না, আমি বলছি যে এই কারণ না, আমি বলছি যে ক্রোনোলজিক্যাল যে ফ্যাক্টসটা, যে কালচার অফ ইম্পিউনিটিটা, অপরাধীরা উৎসাহবোধ করে কখন, যখন দেখে যে অপরাধ করলে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পাওয়া যায়, সেই জায়গায় রাজনীতির নামে অনির্দিষ্টকালের অবরোধের নামে যে উচ্ছৃঙ্খলতায় মানুষ হত্যা যজ্ঞ চলেছিল তখন কিন্তু তারা কেউ কেউ ধর্মের অপব্যবহার করে, কেউ হেফাজত ইসলাম, কেউ জঙ্গি, কেউ কেউ ব্লগার, এই নানাভাবে করার ভিতর থেকে আবুল কাশেম সাহেবের ছেলে নিষ্ঠুর হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। টোটাল বিষয়টাকে হয়তো তিনি অনুধাবন করে বলছেন যে শুভবুদ্ধির উদয় হোক, কাদের জন্য, যারা শুভবুদ্ধিহীন এই জাতীয় অপকর্মগুলি করেছে, আমার মনে হয় তাদের প্রতি তার একটা। বাট আপনি কি মনে করেন না যে দেশে এখন বিচারহীনতা আছে এরকম কোন? আমি মনে করি বিচারহীনতা যে একেবারে নাই তা অবশ্যই বলবো না, কিন্তু বিচারহীনতার যে ভয়াবহ সংস্কৃতি ছিল সেখান থেকে বাংলাদেশ একটা উত্তরণ হয়েছে, আইনের শাসনের জায়গা আসছে। কারণ এই ভেরি রিসেন্টলি 2টা শিশু হত্যার ঘটনায় মৃত্যুদণ্ড হয়েছে, অভিজিৎ হত্যাকাণ্ডে মৃত্যুদণ্ড হয়েছে, এই জাতীয় ঘটনাগুলো কিন্তু অতীতে ছিল। আসি আপনার কাছে আবার অ্যাডভোকেট জানালাম দিন। আপনার প্রশ্নটি ছিল যে আবুল কাশেম ফজলক সাহেব যে উক্তিটি করেছেন সেই উক্তিটার মর্মার্থ বোঝার চেষ্টা করেছিলেন আর কি। আমার ভাই খুব যথার্থভাবে একটি বড় ইতিহাস তুলে ধরেছেন, 74-75 থেকে শুরু করেছেন। আমি যদি বলি, আমি মুক্তিযুদ্ধ করে এসে দেখলাম বাংলাদেশের হাজার হাজার মুক্তিযোদ্ধাদেরকে খুন করা হলো। কারা করলেন? রক্ষী বাহিনীরা। লক্ষ লক্ষ মায়ের বুক খালি করা হলো, যুদ্ধ করে আসলো, সেই বিচারগুলো কি হয়েছে? 1975 পর্যন্ত যারা রক্ষী বাহিনীর হাতে মৃত্যু বরণ করতে হলো তা সে বিচার কি হয়েছে? আপনার আমি 2-4 জনের নাম বলি, আমি একসময় যখন ছাত্রনেতা ছিলাম, বরিশালের বিএম কলেজের 3টি ছেলে এক রাত্রের মধ্যে নিয়ে গেল, নিয়ে গিয়ে মেরে ফেলল। তাদের অপরাধ ছিল কি? অপরাধ ছিল তারা একটি ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাস করতেন, অর্থাৎ ওই সময়কার এই যে আজকে যে ইনু সাহেবরা আছেন, ইনু সাহেবরা তাদেরকে একটি দলে অন্তর্ভুক্ত করেছেন জাসদ। তারা মৃত্যুর সময় বলেছিল যে ভাই আমরা আর এই রাজনীতি করব না, আমাদেরকে তবুও মেরো না। তারপরেও কি তারা বাঁচতে পেরেছিল? এবং সেই আমি 2-4 নজরুল,
সজ্জুল, সমরেশ, আপনার কি বলে নোয়াখালীর নিজামুদ্দিন, ওই শের জাহাঙ্গীর বাহাদুর মুক্তিযোদ্ধা কমান্ডার, সেগুলোর কি বিচার হয়েছিল? বিচার হয়নি। তা এখন অনেক দীর্ঘ ইতিহাস, আমি ওই ইতিহাস বলতে চাই না। আমার যেহেতু ভাই, আমার ছোট ভাই একবারে দীর্ঘ নাতি দীর্ঘ ইতিহাস বলেছেন, এই হয়েছে এই হয়েছে, এটার আমি বলতে চাই না। দেখুন, পিছনে ঘাটাঘাটি করলে অনেক কিছু ঘাটাঘাটি করা যায়। বর্তমান অবস্থার মধ্যে আসেন যে আপনার 5ই জানুয়ারির নির্বাচনে নির্বাচিত ব্যক্তিরা, 154 আসনে ভোট ছাড়া নির্বাচিত ব্যক্তিরা এখন দেশ চালাচ্ছেন, তারা উন্নয়নের রাজনীতি করছেন, তারা তো বিচারের রাজনীতি করছেন না। এখন এখানে উন্নয়নও তো দরকার, শুধু বিচার করলে হবে না, আবার শুধু উন্নয়ন করলে হবে না, অনেক কিছু বলে নেই যে উন্নয়নটা তাদের কাছে প্রাধান্য পেয়েছে এবং সেই জন্য তারা উন্নয়ন করতে। সেই যে যত আপনি দেখবেন হলমার্ক লুট হচ্ছে, তারপরে আপনার বিভিন্ন ঘুষ দুর্নীতিতে দেশ চেয়ে গেছে, পার্লামেন্ট সম্বন্ধে টিআইবি মতামত দিচ্ছে, এগুলো তো এমনিতে হয় না, কোনো স্ট্যাটিস্টিক্যাল ইতিহাস আছে। সাম্প্রতিক ঘটনাগুলোর উপরে হতাশ হয়েছে এই আবুল কাশেম ফজলুল সাহেব। একজন বিদেশি মারা গেল, আপনার বাংলাদেশের প্রধানমন্ত্রী বলে ফেললেন যে একটি বৃহৎ রাজনৈতিক দলের নেত্রী বেগম খালেদা জিয়া বিদেশে বসে এখানে এই বিদেশিদের হত্যা করছেন। আইন শৃঙ্খলা বাহিনী দিশেহারা হয়ে গেলেন, বিচার বিভাগ স্তম্ভিত হয়ে গেল, তারা এখন আর কোনো ম্যাটেরিয়ালস খুঁজে পাচ্ছে না যে এই, যেহেতু দেশের সর্বোচ্চ ব্যক্তি বলে ফেলেছেন যে এইটা ঘটছে, এখন আর মন্ত্রী বলেন, সবাই ওই একই কথা বলছেন। আরেকটি ঘটনা ঘটল, আবার একই কথা বলছেন। অর্থাৎ রাজনৈতিকভাবে এই হত্যাকাণ্ডগুলোকে ব্যবহার করা হচ্ছে। যদি আপনি দেখেন, এই 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 4-5 দিন আগে দুটা বিচার কিন্তু হয়েছে, বিচার যে হয় না একেবারে তা না, বিচার হয়েছে। সেই বিচারটা কেন হয়েছে? এইখানে রাজনৈতিকভাবে কাউকে জড়িত করা হয় নাই। এই এই যে দুইটা বিচার হলো না, এখানে রাজনৈতিকভাবে কাউকে জড়িত করা হয় নাই। এখানে প্রধানমন্ত্রী বলে দেয় নাই যে বেগম খালেদা জিয়া এটা করেছে, বড় ভাই এটা করেছে। তো বিচারকদের কাছে তো যদি ম্যাটেরিয়ালস আপনি না দেন, তাহলে তো বিচার কার্য চলতে পারে না। তো আমাদের দেশে একটা ইনভেস্টিগেশন এজেন্সি আছে, তো সেই এজেন্সিগুলো অ্যাকচুয়ালি চলে কাদের, কার নির্দেশে? সরকারের নির্দেশে। এখন সেই সরকার প্রধান যখন বলে দেন যে এই ঘটনাটা অমুকে ঘটিয়েছে, তাহলে তো তথ্য তার কাছেই আছে। আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর তথ্য তার কাছেই চাওয়া উচিত। এই যে ব্লগাররা হত্যা হলো, একটা প্রথম হত্যা হলো, তারপরে হত্যা হলো, তারপরে একটা হত্যারও প্রকৃতপক্ষে কুলকিনারা এই এজেন্সিরা করতে পারে নাই। তার কারণটা হলো প্রত্যেকটা হত্যাকাণ্ডের মধ্যেই রাজনীতি দেখা যাচ্ছে। এই যে একটা পিডিবির কি জানি খিজির খান মারা গেলেন আর কি, সেটারও কিন্তু আপনার অপরাধী ধরতে পারে নাই, বিচারের আওতায় আনা যায় নাই। অর্থাৎ এই 5ই জানুয়ারির এই ভোটে নির্বাচিত যে সরকার, তারা এখন পর্যন্ত একটা হত্যাকাণ্ডের উকুল কিনারা করতে পারে নাই। সাগর রুমি হত্যা হলো, তখন বললো যে আমরা কি বাসার মধ্যে গিয়ে এই মানুষের নিরাপত্তা দেব? সেটা তো 5ই জানুয়ারির আগের সরকার এই না, আগের সরকার ধারাবাহিকতার কথা বলছি আর কি, তারা ওই যখন আগেও একই অবস্থা। এই আবার 5ই জানুয়ারিতে নির্বাচিত হয়ে যতগুলো হত্যাকাণ্ড গুলো সব ওই সময় বলছে যে আমরা ওখানে গিয়ে নিরাপত্তা দিতে পারবো, আর এখন বলা হচ্ছে যে বিদ্যুৎ নেত্রী যেভাবেই হোক দেশের বাইরে চিকিৎসা করতে গেছেন, এখন উনি ওখানে বসা এখানে বসে এখানে লোক মেরে। তাহলে এই এই যে সমস্যাগুলো হচ্ছে, এই যে বিদেশি হত্যা, খিজির খান হত্যা, শিয়াদের উপরে হামলা, সেখানেও নিহত হয়েছেন মানুষ, বা পুলিশ হত্যা, এগুলো কি এক সূত্রে গাথা মনে হয় আপনার? শুনেন, কি সূত্রে গাথা? আপনি দেশের সর্বোচ্চ ব্যক্তি, আপনি যদি এই সমস্ত নিয়ে কথা না বলেন, আমার বিশ্বাস যে এই সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তারা এগুলো কিন্তু উদ্ধার করতে পারে, কারা করেছে।
তার কারণ ফ্রি হ্যান্ডে ছেড়ে দেন তাদেরকে, আমরা কিছু বলছি না, এই পুলিশ বাহিনীকে আপনি ফ্রি হ্যান্ডে ছেড়ে দেন, যে যিনি সন্ত্রাসী তিনি সন্ত্রাসী, তিনি আওয়ামী লীগও না বিএনপিও না, তাহলে পরে আপনি দেখবেন যে এইগুলোর একটা কুলকিনার হবে। কিন্তু এখন যে সমস্যাটা হচ্ছে, সমস্যা হচ্ছে প্রতি ক্ষেত্রে আপনার রাজনীতিকে দেখা হচ্ছে। এখন আরেকটি বিষয় আমি এখনই বলে রাখছি, সেটা হচ্ছে দেখুন দেশে একটা প্রকট অবস্থা। কয়েকদিন আগে পুলিশ আপনার আশুলিয়াতে মারা গেছে, ওই যে আরেকটা হলো কি, ওই যে আপনার এই মিরপুর থেকে আসার ওই জায়গাটার নাম কি, গাবতলির, হ্যাঁ গাবতলির, এখানে মারা গেল। এখন কথাটা হচ্ছে যে এই যে সমস্ত ঘটনাগুলো ঘটে যাচ্ছে একটার পর একটা, আপনি দেশ চালাচ্ছেন, আপনি দেশের নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষার দায়িত্ব তো আপনার। এখন আপনি যদি শুধু রাজনৈতিক কথাই বলে যান, আর এই সমস্ত অবস্থার কারণে বিরোধী দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া তিনবারের প্রধানমন্ত্রী, তিনি বলছেন যে দেশে যে অবস্থা চলছে মানুষের জানমালের নিরাপত্তা নাই, সেই জন্য আসুন আমরা সকলে মিলে আলোচনা করে। আবার প্রধানমন্ত্রী নিজেই বলেছেন যে এই যে এই সমস্ত ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আবার বাইরের ইন্ধন আছে, আইএসআই টাইসের কথা বলছে, বাইরের ইন্ধন আছে, বাইরের হস্তক্ষেপ করতে চায় তারা এই জন্য। অর্থাৎ সরকার প্রধান নিজে স্বীকার করেছেন, একদিকে বলছেন বিরোধী নেত্রী করছেন, আর একদিকে বলছেন যে বাইরের কোনো কোনো দেশ করছে, ওসব নাম বলেন নাই, কেন বলেন নাই সেটা তিনি নিজেই জানেন যে বাইরের দেশের ইন্ধনে এই সমস্ত আইএসআই ঘটনা। যখন একটি কান্ট্রি যখন এক্সটার্নাল অ্যান্ড ইন্টারনাল প্রবলেমে পড়ে এবং সেখানে রাষ্ট্রপ্রধান বলেন সরকার প্রধান বলেন, যখন এইটা যখন জনসমক্ষে পাবলিকলি যখন বলে যে কান্ট্রি ইজ ইন ডেঞ্জার এই অবস্থার মধ্যে, তখন এই দেশের যারা শান্তিপ্রিয় নাগরিক বা যারা রাজনীতি করেন, মানুষের জন্য রাজনীতি করেন, তারা কিন্তু আহ্বান জানাতেই পারে যে আসুন এই সমস্যা যদি আপনি মনে করে থাকেন এটা এক্সটার্নাল প্রবলেম ইন্টারনাল প্রবলেম, বাইরের থেকে ষড়যন্ত্র হচ্ছে আমাদের দেশের উপরে, কারণ দেশটি তো আমাদের সকলের, কাজে সেই ক্ষেত্রে তো আহ্বান জানাতেই পারে আপনার যে আসুন বসি। কিন্তু সেখানে যখন বলা হয় যে খুনির সাথে বসা হবে, দেখুন আমার মনে হয় যে কোথাও একটু প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে প্রধানমন্ত্রী একটি সাক্ষী প্রমাণ ছাড়া আবার আরেকজন সাবেক প্রধানমন্ত্রীকে বলে দিলেন খুনি, এটা আমার কাছে জানি কেন মনে হয় যে এই 1975 সনের আগে যারা এই বঙ্গবন্ধুর চামড়া দিয়ে ডুগডুগি বানাতে চেয়েছিলেন বা অন্য কিছু, এই সমস্ত কিছু কিছু লোক এখন এই প্রধানমন্ত্রীকে ঘিরে আছেন এবং তারাই এই সমস্ত ভাষা জ্ঞানগুলো তাকে দিয়ে দিচ্ছেন। এর থেকে পরিত্রাণ হওয়া দরকার, দেশটিকে বাঁচানো দরকার। এবং লাস্ট কথাটা হচ্ছে এই যে আবুল কাশেম ফজলুল হক অনেক ব্যথা বেদনা দিয়েই এই কথাগুলো বলেছেন, সন্তান হারিয়েছেন, দেখেন সেই সন্তান হারানোর ব্যথা তিনি প্রকাশ করেছেন, তার উপরে সরকারি দলের একজন সংসদ সদস্য এবং দলের যুগ্ম মহাসচিব কি বলেছেন সেটা সারা জাতি শুনেছে, যে উনি নাকি ওনার ছেলে নাকি উনি নাকি ওই ভাবধারায় বিশ্বাসী এই জন্য এই কথা বলেছেন, এগুলো কি বলা সম্ভব? এগুলো কোনো দায়িত্বপূর্ণ লোকেরা বলতে পারে বলেন? সেই জন্য আমি বলি আসুন এখনো সময় আছে এই দেশের মানুষকে রক্ষার জন্য, দেশকে রক্ষার জন্য সকল রাজনৈতিক দলের, শুধু মাত্র বিএনপিই নয়, সকল রাজনৈতিক দল যারা গণতন্ত্রে বিশ্বাস করে, বাংলাদেশের এই স্বাধীনতা অখণ্ড ইত্যাদিতে যারা বিশ্বাস করে এবং যারা মনে করে যে এই দেশটি আমাদের সকলের, তাদের সাথে আলোচনা করা উচিত। আমি জয়নাল ভাইয়ের লাস্ট পার্টের সঙ্গে পরিপূর্ণভাবে একমত যে বাংলাদেশকে যারা বিশ্বাস করে তাদের সকলকে নিয়ে আলাপ আলোচনা করে একটি জায়গায় পৌঁছাতে হবে দেশের উন্নয়নের ধারাও অব্যাহত রাখার জন্য, দেশটিকে রক্ষার জন্য যে শব্দটা, ওই শব্দটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। এই কারণে দেশটি যারা রক্ষা করতে চেয়েছে, দেশটি অভ্যুদয়ে যারা নেতৃত্ব দিয়েছে, তারা দেশটি ধ্বংস হয়ে যাক এটা চাইবে না। যারা বাংলাদেশ কনসেপ্টে বিশ্বাস করে না, যারা মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশের অভ্যুদয় চায়নি, তারা হচ্ছে বিএনপির নেতৃত্বাধীন জোটের সবচেয়ে পাওয়ারফুল বলতে হয় অনেক ক্ষেত্রে, অনেক পাওয়ারফুল সেকেন্ড পার্টি তারা। তারা আজ পর্যন্ত বাংলাদেশের এই স্বাধীনতাকে মেনে নিয়েছে কিনা এটা আমার এখনো জানা নেই,
যদিও তারা রাষ্ট্র ক্ষমতা এসেছে বিএনপির সাহায্যে, রাষ্ট্রের বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিয়ে নিজের পুনর্বাসিত করেছে অর্থনৈতিকভাবে, সাংগঠনিকভাবে, দেশে দেশের বিদেশে, এই জন্য তাদের দরকার। আর দ্বিতীয় একটা কথা হয় কি, সব বিরোধী জায়গাটা খুব স্ট্যান্ড করবে না। বেগম খালেদা জিয়া বলছেন লেডি হিটলার দেশ চালায়, তিনবারের প্রধানমন্ত্রী, যদিও একবারের প্রধানমন্ত্রী হাস্যকর কাহিনী, সেটা তারপর আমি তিনবার ধরে নেব। একটা সিটিং প্রাইম মিনিস্টার তার নিজের দেশের, তাকে লেডি হিটলার বলে যিনি আখ্যায়িত করেন, তিনি কি আলোচনা করতে চান? একটা গল্প শুনছিলাম যে হাজব্যান্ড অকাতরে টর্চার করছে ওয়াইফকে, ওয়াইফ বলছে তুমি কি আমাকে রাখবা না, বলে আমার টর্চারে তুই বুঝতে পারিস না। লেডি হিটলার বলে যাকে অ্যাড্রেস করছেন তার সঙ্গে করবেন আলোচনা, যাকে আপনার দরজার থেকে অশোভনভাবে ফেরত দিয়ে দিলেন তার সঙ্গে করবেন আলোচনা, যিনি টেলিফোন করে অনুরোধ করলেন আসেন একত্রে বসি তার সঙ্গে ফিরিয়ে দিলেন আলোচনা করলেন না, যিনি পার্লামেন্টে বললেন যে আসেন একত্রে আলোচনা করে আসলেন না, যিনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের সময় দাওয়াত দিয়ে বললেন আসি আলোচনা করি আসলেন না, বিদেশে বসে লেডি হিটলার বলে আবার বলতেছেন আমরা আলোচনা করব। এই হাস্যকর স্ববিরোধী অবস্থাগুলোর ভিতর থেকে রাজনীতির পরিশীলিত পরিমার্জিত স্ট্যান্ডার্ড জায়গাটা কিন্তু নাগরিক দেখে না, এ হলো এক। দ্বিতীয় যে জিনিসটা হলো প্রতিটি ক্ষেত্রে রাজনীতিকে দেখা, যদি কখনো কোনো অপরাধ স্বাভাবিক অপরাধ হয় সেটাকে জিল্লুর ভাই আমরা অপরাধ হিসেবে ধরব, রাজনৈতিক উদ্দেশ্যে যদি কোনো অপরাধ করা হয় তাহলে সেটাকে রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে অবশ্যই দেখা হবে। এই কথা কি বাংলাদেশে না? বেগম খালেদা জিয়া নেতৃত্বাধীন জোট বর্তমান যে ক্ষমতাসীন তাদের নির্বাচন ঠেকাবার জন্য বলছিলেন নির্বাচন প্রতিহত করব, নট বয়কট, প্রতিহত করব। প্রতিহত শব্দটা রাজনীতির ভাষা হতে পারে না। প্রতিহত করার জন্য তারা ভয়াবহ ঘটনা ঘটালেন, 500 উপরে শিক্ষা প্রতিষ্ঠান ধ্বংস, গোলাগুলি, পেট্রোল, বিভিন্ন রকম যে নৈরাজ্যকর বাংলাদেশের ইতিহাসে যে বর্বরোচিত ঘটনা ঘটেনি এটা তারা ঘটালেন, একজন প্রিজাইডিং অফিসারকে খুন করে ফেললেন, তারপর প্রতিহত করতে পারেন নাই, এরপর 48 ঘন্টার আলটিমেটাম দিলেন, তারপর অনির্দিষ্টকালের জন্য অবরোধ দিলেন, সবটাই ফেল করার পরে উনি বিদেশে গিয়ে লেডি হিটলার আবার তার সঙ্গে আলোচনা করবেন। এই জাতীয় ঘটনার ভিতর থেকে আমরা রাজনীতি খুঁজে পাই, কেন পাই? এই সরকার যাতে ডেভেলপমেন্ট এগিয়ে নিতে না পারে সেজন্য বিদেশে কি আমরা আর্টিকেল লিখিনি যে এই দেশকে জিএসপি সুবিধা অন্য অন্য কিছু দিবেন না, এইটা যারা লিখছে তাদের সম্পর্কে হাউজে না বললে সবাই বুঝতে পারবে কে লিখেছিল। এই সরকারকে নাজুক অবস্থায় ফেলার জন্য বিদেশি 4 কংগ্রেসম্যানের স্বাক্ষর জাল করে একটা স্টেটমেন্ট কারা দিয়েছে এবং দেওয়ার কারণে ওই দলের ওই কর্মীদের সাসপেন্ডও করেছে ওই পার্টি। এই সরকারকে নাজুক অবস্থায় দেখাবার জন্য অমিত শাহ ভারতের বিজেপির প্রধান তাকে দিয়ে ভুয়া টেলিফোনের কাহিনী রচনা করার ঘটনাকে আমরা দেখিনি, আমরা দেখেছি। এই জন্য অনেক সময় সংশয়ে হয়তো প্রধানমন্ত্রী বলেন যে দেশ বিদেশে বিভিন্ন জায়গায় চক্রান্ত বা ষড়যন্ত্র হতে পারে, এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এই কারণে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত না হলে শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে আঘাত করবে কারা? শেখ হাসিনার জমি নিয়ে কারোর সঙ্গে গন্ডগোল আছে? আইল নিয়ে কারোর সঙ্গে ঠেলাঠেলি আছে? 21 আগস্টের গ্রেনেড হামলা কি রাজনৈতিক উদ্দেশ্য হয়নি? সেখানে মুফতি হান্নান সহ অন্যরা আদালতে স্বীকারোক্তি দিয়ে বলেন নাই যে হওয়া ভবন থেকে কি কিভাবে তাদেরকে প্ল্যান দেওয়া হয়েছে? সেই মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সাহেব আসামি নন, সেই মামলায় বিএনপির গুরুত্বপূর্ণ 2 মন্ত্রী আসামি নন, এগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য হত্যাকাণ্ড নয়। সেই জন্য কিছু কিছু ঘটনায় রাজনৈতিক দৃষ্টিকোণ থাকতে পারে। আমি সিম্পল কথা বলি, বাংলাদেশে এখন অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা এটার কোনো অভাব নাই, কোথাও কেউ লঙ্গরখানা খুলে নাই, কেউ না খেয়ে নেই, কারো কারো বস্ত্রহীন অবস্থা নাই, বাংলাদেশ ডেভেলপমেন্টে এগিয়ে যাচ্ছে, উন্নয়ন সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, জিডিপির হার, রিজার্ভ ফান্ড অনেক ডেভেলপ। সেই মুহূর্তে 2 বিদেশিকে হত্যা করার ঘটনা কি? ওই বিদেশিদের সঙ্গে কারো কি জায়গা জমি নিয়ে গণ্ডগোল ছিল, টাকা পাওয়া নিয়ে গণ্ডগোল ছিল, অথবা তারা কি এমন কোনো স্টেটমেন্ট দিয়েছে 2 তাকে হত্যা করে ফেলতে হবে? সেই ঘটনাগুলি যারা ঘটিয়েছেন ওদের সঙ্গে তাদের বিরোধটা কি ছিল? আবার তাজিয়া মিছিলে যারা আক্রমণ করলো, বাংলাদেশের দীর্ঘ ধারাবাহিক ধর্মীয় সম্প্রীতির বাংলাদেশে এ জাতীয় ঘটনা কি অতীতে ঘটেছে? সবকিছু মিলে কিন্তু দৃশ্যমান হয় যে বাংলাদেশে যত ডেভেলপমেন্ট হোক, একটা জিনিস এখানে পরিষ্কার করা যায় কিনা যে এটি কি আসলে বিএনপি জামাত করছে নাকি এটি পশ্চিমা শক্তি করছে, বা যাদেরকে সরকারের দিক থেকে ইঙ্গিত করা হচ্ছে যে বৃহৎ শক্তিগুলোকে তারা, নাকি এদের সঙ্গে এই পশ্চিমা শক্তির সঙ্গে বিএনপি জামাতের একটা গাঁট ছড়া? আমার কাছে মনে হয় আমাদের কাছে তো একেবারে এক্সাক্ট রিপোর্ট নাই, তবে আমাদের কাছে মনে হয় সরকারের দিক থেকে এই বাংলাদেশ যাতে উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত না থাকে সেজন্য এই সরকারকে যারা ফেলে দিতে চেয়েছে তারা বাইরের কারো সাহায্য নিতে পারে, আবার বাইরের কেউ হতে পারে। আবার কিছু কিছু গ্রাম্য একটা গল্প আছে যে আমি যখন খেতে পারলাম না তখন তো সামনের ভাত আর একজনকে খাইয়ে দেবো। বাংলাদেশের অগ্রযাত্রা কিন্তু অনেকেই পছন্দ করে না, বাংলাদেশের অভ্যুদয় যারা পছন্দ করে না, জিল্লুর ভাই আমি তখন কনিষ্ঠ মুক্তিযোদ্ধা ছিলাম, বাংলাদেশের বিরুদ্ধে 7-8 কারা পাঠিয়েছিল, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে কারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল, তাহলে 72 বাংলাদেশের ফর্মাল গভর্নমেন্ট ফর্ম হয়ে যাওয়ার পরবর্তীতে
75 এসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরে যারা বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে, তো ধরে নেব যে বঙ্গবন্ধু এবং তার দল ক্ষমতায় থাকার মধ্য দিয়ে এই দেশকে তারা পছন্দ করে নাই, এই জন্য বঙ্গবন্ধু মারা যাওয়ার পরের দিনই কিন্তু কোনো কোনো দেশ স্বীকৃতি দিয়েছিল। ওই জায়গার থেকে আমার মনে হয় কিছু কিছু রাষ্ট্র এখনো আছে, তারা বাংলাদেশকে ভালোভাবে দেখতে চায় না, আর তাদের সঙ্গে অনেক সময় কিন্তু নিজে ক্ষমতায় যেতে পারলাম কিনা বা অন্য ক্ষমতায় থাকলে আমার ভালো লাগবে কিনা এরকম একটা সংস্রব সমঝোতা যে হতে পারে। আমি মনে করি আলাপ আলোচনা অবশ্যই হতে পারে, সরকারি দল বিরোধী দল যারা আছেন আলোচনার ভিতর থেকে দেশের অভ্যন্তরীণ যে সংকট হয় অন্যান্য বিষয়গুলো হতে পারে, এটা হওয়া উচিত, কিন্তু সে হওয়ার জন্য একটা ক্ষেত্র তৈরি করতে হবে। প্রধানমন্ত্রী যেটা বলছেন যে আগে পরিবেশ তৈরি করতে হবে, পার্টির সেক্রেটারি জেনারেল সৈয়দ আশরাফ বলছেন যে একটা উপযোগী পরিবেশ তৈরি করতে হবে। একটা ছোট প্রশ্ন করে আমি অ্যাডভোকেট জানার আবেদনের কাছে যাচ্ছি, এই যে জামাত প্রসঙ্গে আপনি বললেন, অনেকে দুজনেই আপনারা মুক্তিযোদ্ধা, জামাত নিষিদ্ধ করা অনেকের অনেকের দাবি, অনেক সংগঠন অনেকই চান, তো সেটি হচ্ছে না কেন? সেটি নিয়ে অনেকের মধ্যে কিন্তু নানা রকমের সংশয় সন্দেহ রয়েছে, এবং সম্প্রতি আইনমন্ত্রী বলেছেন যেটি মার্চে মন্ত্রিসভায় অনুমোদিত হতে পারে, প্রধানমন্ত্রী বলেছেন যেটি আদালতে বিচারাধীন আছে এ বিষয় নিয়ে তিনি কোনো কথা বলতে চান না, তো আসলে চিত্রটা কি? দেখুন, বিষয়টা হলো জামাতের রাজনৈতিক স্ট্যান্ডটাকে, তার রেজিস্ট্রেশনটাকে চ্যালেঞ্জ করে রিট হয়েছিল, হাইকোর্ট ডিভিশন জামাতের নিবন্ধন বাতিল করেছে, তার বিরুদ্ধে তারা অ্যাপিল করেছেন, এই বিষয়গুলো কিন্তু সর্বোচ্চ আদালতে পেন্ডিং রয়েছে, অ্যাজ হোল একটি বিষয় কিন্তু আদালতে পেন্ডিং রয়েছে। অপরদিকে জামাতকে শুধু ফর্মালি নিষিদ্ধ ঘোষণা করলে কি হবে? জিল্লুর ভাই আপনার খেয়াল আছে কিনা, জয়নাল ভাই অবশ্যই থাকবে, কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, তাতে কমিউনিস্ট পার্টি নিষিদ্ধ হয়নি, তারা ন্যাপ মুজাফফরের ভিতরে ঢুকে গিয়ে আবার তারা ওই সংগঠনে একাত্ম হয়েছিল। আজকে কিন্তু বিএনপির সঙ্গে জামাত এবং যুদ্ধ অপরাধীদের অনেকের এমন রাখি বন্ধন যে নিষিদ্ধ ঘোষণা করলেও তাদের কিন্তু পৃষ্ঠপোষকতার এমন একটি আমব্রেলা রয়েছে যে তারা নিষিদ্ধ হবে না, ফলে আইনানুক প্রক্রিয়ায় সামাজিক প্রক্রিয়ায় সেদিক থেকেও বিবেচনা করতে হবে। আমি সমরে জাউল সাহেব একটা নাতিদীর্ঘ আবার একটা ইতিহাস বলেছেন, আমি আর সেই সম্বন্ধে বলতে চাই না। লাস্ট কথাটা উনি আপনি নতুন ইতিহাস রচনা করেন, আপনারা পুরনো ইতিহাস বাদ দিন, আপনি নতুনটা বলেন। লাস্ট কথাটা এটা আমি উনি যেটা বলেছেন যে রাখি বন্ধন, রাখির বন্ধনের ব্যাপারটা ওনারাই ভালো জানেন, তার কারণ হলো যখন 95-96 সনে যখন এই যে জিনিসটা ওনারা বাতিল করে দেশে একটা অস্থির অবস্থা সৃষ্টি করে দিলেন এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা, তখন আন্দোলনটা কিন্তু ওনারা রাখি বন্ধন ভাবে করেছিলেন। এই যে রাখি ওনাদের একদিকে এক পাশে একজনকে বসিয়ে আর এক পাশে আর একজনকে বসিয়ে ওনাদেরকে নিয়ে রাখি বন্ধনটা, কারণ রাখি বন্ধনের বা ইতিহাসটা ওনাদের ভালো জানা আছে আর কি। আমি আর সেই সম্বন্ধে কিছু বলতে চাই না যে কেন করছেন না বা কী জন্য করছেন না। তখন এই জামাত খুব ভালো ছিল, পবিত্র ছিল, আর পরবর্তীতে যখন বিএনপির সাথে ওই আন্দোলনে অংশগ্রহণ করছেন তখন তারা খারাপ হয়ে গেছে। যাই হোক, যারা বাংলাদেশের স্বাধীনতা বিশ্বাস করে না, যারা বাংলাদেশকে বিশ্বাস করে না, তাদের প্রতি আমারও সিম্পেথি নাই। তারপরেও বলবো যে এইটা সরকার যেভাবে হোক একটি রাজনীতি করছেন এটাকে নিয়ে, কিছু হলেই তখন বিএনপি জামাত এটা করেছে, অর্থাৎ এই দুইটা জিনিস বলতেই হবে। আরেকটি বিষয় হচ্ছে যে যে ইয়ে কি বলে, যারা এই 5ই জানুয়ারির আগে আন্দোলন করেছে, মুভমেন্ট করেছে ইত্যাদি ইত্যাদি, তাদের কাছে আবার কি সাথে কিছের আলোচনা? দেখুন, দেশের গণতন্ত্র রক্ষার জন্য এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলনের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা উচিত যে যখন সরকারে যায় তার। এই অতি সম্প্রতি এই যে রেজাল্ট হলো, এই গণতান্ত্রিক মানুষের অধিকার যদি কেউ এইভাবে চাপিয়ে রাখে, কোনো না কোনো সময় একসময় কিন্তু বুমেরাং হয়ে যায়। মায়ানমারে কি ঘটেছে, 80-90% লোক এতদিন ভোট দিতে না পেরে ভোট দিয়ে দিতে চলে গেছে, যেটা বাংলাদেশে 80% লোক কখনো ভোট দিতে যায় না। এই জিনিসগুলো যদি এখনো যদি সরকার না বোঝে, অবশ্য সরকারে থাকলে একটা চোখ, আগে জানতাম সরকারে থাকলে একটা চোখ অন্ধ থাকে, কিন্তু আমার এখন যেন কেন মনে হচ্ছে এই সরকারের দুটা চোখ অন্ধ হয়ে গিয়েছে। এই জন্য তারা এই করে এই যত খুন খারাপি যা কিছু এই যেখানে যা হচ্ছে এইটা কোনো বিষয় না,
এবং এইটা কোনো ব্যাপারই না, আমাদেরকে ক্ষমতায় থাকতে হবে ওই সলজিত সেনের মতো। 105 বছর বয়সে যখন তারে সব রাজপ্রাসাদ ঘেরাও হয়ে গেছে চারিদিক থেকে তিউনিশিয়ায় আর কি, তখন তাকে বিপ্লবীরা জিজ্ঞাসা করছে যে, ও বা সাংবাদিকরা জিজ্ঞাসা করেছে, হুজুর আপনি কি এখন ক্ষমতার থেকে যাবেন? বলছে যে ওই লাঠি একটা ভর দিয়া বলছে যে ক্ষমতা আমি ছাড়ব না। এখন এখানে আমাদের অবস্থাটা হলো কি, এখন এমন যেহেতু জনগণের ভোটে ক্ষমতা দরকার হয় নাই, তো ক্ষমতা তারা নিজেরা নিজেরা নিয়ে নিয়েছে এবং নিজেরা নিজেরাই গণতন্ত্র বানিয়ে নিয়েছে। তো যাই হোক, সেই ক্ষমতায় যেহেতু তারা চিন্তা করছে যে জনগণ তো আমাদের কোনো কাজে লাগবে না, কারণ জনগণের ভোট দিতে হয় না এবং প্রতিদ্বন্দ্বিতাও করতে হয় না, আমরা যাকে বলে দেবো। এবং এখন সেই সিস্টেমে আবার যাচ্ছে যে ওই যে আপনার ইউনিয়ন পরিষদ, তারপরে কি জানি সব এখন তারা ওইভাবে চলে যাচ্ছে। যাই হোক, সেই জন্য তারা আসলে জিনিসটা বুঝতে, মানে ওই দুটা চোখ অন্ধ হয়ে গেছে। তো যাই হোক, আমি ধন্যবাদ জানাই আশরাফ সাহেব, একটা অত্যন্ত আমার মনে হয় তার একটা রাজনৈতিক সেন্সেবল লোক, তিনি বলেছেন যে না, আলাপ আলোচনার দ্বার তো সবসময় উন্মুক্ত, কিন্তু বিএনপি রাজনীতিতে পরিবর্তন আনতে, বিএনপি রাজনীতিতে পরিবর্তন, আরে বিএনপিতেও তো রাজনীতিতে, রাজনীতিতেও একটা পরিবর্তনশীল সবসময়, রাজনীতি কিন্তু স্টেবল না, রাজনীতি সবসময় পরিবর্তনশীল। যেমন একসময় এই বলতে শুনেছি মার্ক্সবাদ, লেনিনবাদ, বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদ, এই এই যে ইনু সাহেবরা ওনারা বলতেন মার্ক্সবাদ লেনিনবাদ ছাড়া এই দেশ কোনো মুক্ত হবে না, আজকে কি তারা সেই মার্ক্সবাদ লেনিনবাদের মধ্যে আছে? এখন আওয়ামী লীগবাদের মধ্যে আছে, আওয়ামী লীগ যা বলে তাই ওনার, তার চেয়ে অবশ্যই এক স্টেপ আগিয়ে এগিয়ে বলেন। এই যে মেনন সাহেবরা, মেনন সাহেবরা কি করেছেন এটা কে না জানেন, পৃথিবীর সব মানুষরা জানে। তো এখন রাজনীতি তো পরিবর্তনশীল, পরিবর্তন হয়ে গেছে, তো বিএনপিও রাজনীতিতে কৌশল পরিবর্তন হতে পারে, রাজনীতির আদর্শ কিন্তু পরিবর্তন হয় না বিএনপির। বিএনপি জাতীয়তাবাদের মাধ্যমে, জাতীয়তাবাদের রাজনীতিতে তাদের উত্থান, এবং এই দলের প্রধান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি সর্বস্তরে নিম্ন স্তর পর্যন্ত দলকে আপনার রাজনীতি দিয়ে গেছেন, এবং সেটার থেকে আজকে সেই রাজনীতি এখনো আছে, যে কারণে বিএনপিকে যতবারই যতই ধ্বংস করতে বলা হোক না কেন, বিএনপি মানুষের আপনার তৃণমূল পর্যায়ে মানুষের রগের মধ্যে ঢুকে গেছে, রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে, সেখান থেকে বিএনপিকে ধ্বংস করা যাবে না, এই জিনিসটাকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। এটা যদি কেউ না বোঝে আর যদি বলে যে এনাদের সাথে কি আলোচনা করব, তাহলে আমি বলবো যে তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, দেশের আইনের শাসনে বিশ্বাস করে না, বিচার ব্যবস্থা বিশ্বাস করে না, সুশাসনে বিশ্বাস করে না, এবং দেশ কোনো বাইরের আগ্রাসন থেকে রক্ষা হোক এটাও তারা চায় না। যে আরেকটা প্রশ্ন আমি করতে চাই, সম্প্রতি আপনি দেখেছেন যে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতি, যেটি নিয়ে অনেক বিতর্ক সৃষ্টি হয়েছে এবং সেটি ইঙ্গিত করা হয়েছে যে এটি মানে বিএনপি জামাতের টাকায় বা কারো টাকায় প্রচুর টাকা দেওয়া হয়েছে বলে তারা ওই ধরনের একটি স্টেটমেন্ট করেছে। আর দ্বিতীয়ত হচ্ছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, তাদের একটি স্টাডিতে তারা, যেটি এখন সংসদ অধিবেশন চলছে এবং এই সংসদকে তারা পুতুল নাচের নাট্যশালা বলেছে, সেটি নিয়ে সংসদে আপনি দেখেছেন যে সম্প্রতি সংসদ সদস্যরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং তারা বিশেষ অধিকার কমিটিতে টিআইবিকে তলব করবার কথা বলেছেন, এবং কেউ কেউ এটিও বলেছেন, যেমন বাণিজ্য মন্ত্রী বলেছেন যে এটি মনে হচ্ছে বিএনপির একটা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছে, যদিও টিআইবির প্রধান সুলতানা কামাল তিনি বলেছেন যে যদি সংসদ সদস্যরা কোনো কিছু ভুল প্রমাণ করতে পারেন এই প্রতিবেদনের, তাহলে তারা ক্ষমা চাইবেন বা প্রতিবেদন প্রত্যাহার করে নেবেন। আমরা তিনজন সংসদ সদস্যের বক্তব্য দেখলাম পার্লামেন্টে, তিনজনেই মানে তিনজনের মধ্যে দুইজন বললেন যে আমরা স্কুলের, সব স্কুলের এবং কলেজের সভাপতি থাকতে হবে, অর্থাৎ সংসদ সদস্যদের মানে সর্বক্ষেত্রে গম ভাগাভাগের থেকে আরম্ভ করিয়ে টেন্ডারবাজির থেকে আরম্ভ করিয়ে সব জায়গায় থাকতে হবে, এগুলো তারা সংসদে ঘন্টার পর ঘন্টা তাদের এইটা এইটা দিতে হবে, এইটা দিতে হবে, এইটা দিতে হবে, সেটা নিয়ে আলোচনা করছেন। আর এক সংসদ সদস্য আমি বলতে শুনলাম যে কোথায় কোন এলাকায় কোন ছেলেরা বসে বসে কোনায় কোনায় বসে বসে প্রেম করে কি করে এইটা সরকারের দেখতে হবে, এইটা নিয়ে মাননীয় স্পিকার বললেন যে মাননীয় স্পিকার
ওইখানে আমার আমার ওইখানে দেখেছি যে ওই 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 বাড়ির গেটের পাশে বা কি একজন ছেলে একজন মেয়ে গল্প করে, এইটা দূর করা দরকার। ওখানে স্কুল হয়েছে, ওইখানের কলেজের কি ছাত্রীরা এসে ওখানে আসা আড্ডা মারে, এগুলো দেখতে হবে। এইসব এগুলো যদি সংসদে আলোচনা করার বিষয়, সংসদে আলোচনা হবে আপনার দেশের আইনকানুন কী হবে, দেশের মঙ্গল কীভাবে হবে, মানুষের মঙ্গল কীভাবে হবে, কীভাবে গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত হবে, কীভাবে মানুষ আইনের শাসন পাবে, কীভাবে বিচার ব্যবস্থা চলবে, এগুলো নিয়ে আলোচনা হবে। টিআইবি তো সেই জন্যেই আমি বলছিলাম যে টিআইবি যে বক্তব্যটা দিল এটার সত্যতাটা কোথায়, এইখানেই দেখলাম যে সেই জন্য টিআইবি কিন্তু চ্যালেঞ্জ করেছে, জানেন তো। হ্যাঁ, টিআইবি চ্যালেঞ্জ করেছে, বলছে যে আমরা যে বক্তব্য দিয়েছি আমরা এটাকে আমাদেরকে ডাকুন, আমাদেরকে ডাকুন, আমরা এটা প্রমাণ করে দেব। আমি আজকে দেখলাম ভুল প্রমাণ করতে বলেছেন, আজকেই তো আমি দেখলাম যে আমি আধা ঘন্টার মধ্যে তিনজন সংসদ সদস্যের বক্তব্য শুনলাম, সেখানে এই যে মানুষ বিচার পায় না, তারপরে এই যে আবুল কাসেম ফজলুল হক সাহেব যে আপনার বিচারের জন্য কারো কাছে যেতে চান না, তারপরে যে দেশে এই যে আইন একটা ভালো আইন হওয়া দরকার, স্মাগলিং এন্টি স্মাগলিং আইন হওয়া দরকার, তারপরে দুদকের দুদক যে বিচার করে, দুদকের বিচার কে করবে সেইটা নিয়ে কোনো কথা নাই, দেশের দুর্নীতি কিভাবে দূর করা যায়, যেমন আজকে দেখবেন যে টেন্ডারবাজি কিভাবে দূর করা যায়, এগুলো নিয়ে আলোচনা হবে। যাই হোক, কথাটা হচ্ছে যে দেশের মঙ্গলের জন্য, দেশের আইনকানুনের জন্য, তারপর যে দুর্নীতি হচ্ছে, আপনি আমি শুধু এই সংসদের কথা বলছি না, আপনি প্রতিটি আমি আমি বিএনপির আমলের কথাও বলছি, পরবর্তী আমলের কথাও বলছি, এর আগেও যে সংসদ সদস্যরা মেম্বার অফ পার্লামেন্ট এবং মন্ত্রী সাহেবরা মন্ত্রী হবেন, সংসদ সদস্য হবেন, এটাই তো একটা সম্মানের ব্যাপার। তারপরে তাদের গাড়ি লাগবে একটা 3 কোটি, আরে 10 কোটি টাকা একটা গাড়ি ফ্রি আনতে হবে, জনগণের টাকা আপনার কি বলে ট্যাক্স মওকুফ করে, তারপরে তার 4টে বাড়ি লাগবে, তার আপনার কি বলে ওই 2টা বাড়ি আছে, আবার একটা গুলশানে আরেকটা বাড়ি লাগবে, শেড পাথর দিয়ে বাড়ি বানাতে হবে, এগুলো। সেই জন্য কিন্তু রাষ্ট্রপতি একটা খুব ভালো কথা বলেছেন, যে রাষ্ট্রপতি বলেছিলেন যে আজকে রাজনীতি চলে গেছে, রাজনীতি মানে ব্যবসায়ীদের পকেটে, এবং এইটা দেশের জন্য খুবই অ্যালার্মিং, এর থেকে জাতিকে উত্তরণ করা দরকার। আবার ব্যবসায়ীরা বলছেন যে রাজনীতিবিদরাই সব ব্যবসা নিয়ে নিচ্ছেন, কারণ ওনাদের জয়নাল ভাই আমার সিনিয়র, সুপ্রিম কোর্ট বারের প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, রাজনীতি সচেতন, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। এই যে মুক্তিযোদ্ধাদের খুন করা একটা প্রসঙ্গ বললেন, আপনার জয়নাল ভাই আপনার মনে আছে সগতুল আলম সগীর, মোল্লা জালাল সহ 19 জন আওয়ামী লীগের সংসদ সদস্যকে, আমি কিন্তু পিছনের ব্যাপারগুলো টানি নেই, আমি বলেছি যে এটা টানতে চাই না, বিকজ অফ দি ফ্যাক্ট যে পিছনে টানলে অনেক কিছু কথা বলতে হয়, আপনি বলছেন যে খুন করা হয়েছে মুক্তিযোদ্ধা, না অনেক কিছু কথা বলতে হয়, কারণ আমি বিশেষ করি কারণ সময়ের সংকুলন হবে না, আপনি বলছেন রক্ষী বাহিনীর হাতে মুক্তিযোদ্ধা খুন, আওয়ামী লীগের সংসদ সদস্য সগতুল আলম সগীর, মোল্লা জালাল সহ 19 জনকে কিন্তু আওয়ামী লীগের লোকরা হত্যা করে নাই স্বাধীনতা উত্তরকালে, স্বাধীনতা উত্তরকালে বিপ্লব উত্তর একটি দেশে অনেক ঘটনা ঘটে, কিন্তু কেরু অপরাধকে বিচার করা যাবে না, যেহেতু ইন্ডেমনিটি অর্ডিন্যান্স কিন্তু কখনো আওয়ামী লীগ করেনি, তারপরে কিন্তু বিচার হয়নি। আমি বলছি একটু শোনেন, বিচার হয় না কারণ বঙ্গবন্ধুর মেরে ফেলার পর ক্ষমতা যারা ছিল তারা তো রক্ষী বাহিনীর বিচার করার দায়িত্ব তাদের ছিল, করে নাই। আমি বলছি যে অপারেশন ক্লিন হার্টে যারা অপরাধ করবে তাদের তো বিচার করা যাবে না, ইন্ডেমনিটি অর্ডিন্যান্স কিন্তু আওয়ামী লীগ জারি করে নাই, দেশের জনকের প্রতিষ্ঠাতাকে হত্যা করার পর বিচার করা যাবে না, এই ইন্ডেমনিটি অর্ডিন্যান্স কিন্তু আওয়ামী লীগ জারি করে নাই, এখন তো কোনো অর্ডিন্যান্স নাই, না আমি বলছি যে সেটাকে আইনও কিন্তু আওয়ামী লীগ করে নাই, এখন তো কোনো অর্ডিন্যান্স নাই, আমি বলছি এখন যে বিচার, এখন কেন এতগুলো বিচার হলো ফজলুল হককে বলতে হচ্ছে, আমি বলছি যে আমি কারো কাছে বিচার চাই না, আমি বিশেষ করি ফজলুল হক যেটা বলছেন, আমি যে যতগুলো উদাহরণ দেখালাম রাজনৈতিক হত্যাকাণ্ডের, এর অধিকাংশ হত্যাকাণ্ডের বিচার হয়েছে, বিশ্বজিৎকে হত্যা করার ঘটনায় কিন্তু ছাত্রলীগের অ্যাক্টিভিস্টরা ইনভলভ ছিল, সেখানে কিন্তু মৃত্যুদণ্ড হতে কোথাও বাধা হয়নি। আমি বলছি রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক বক্তব্য অনেক কিছুই দেন সেটা হতে পারে, কিন্তু ইনভেস্টিগেটিং এজেন্সি যে জিনিসগুলো পান,
আপনি কি ভাবতে পারেন বাংলাদেশের ইতিহাসে এনএসআই ডিজিএফআই স্বরাষ্ট্রমন্ত্রীরা দশটা কস্ত্রের সঙ্গে জড়িত থাকবে, ক্ষমতাসীন দলের প্রধানমন্ত্রী তিনি জানবেন সেখানে মৃত্যুদণ্ড হয়েছে, এই জাতীয় ঘটনার থেকে পার পেয়ে যাওয়ার ঘটনা কিন্তু আওয়ামী লীগ আমলে হয়নি। আওয়ামী লীগ আমলে অনেক অপরাধের বিচার হয়নি এটা সত্য, কিন্তু বড় বড় অপরাধগুলো যদি আমরা এক দৃষ্টিতে দেখি সেইখানে দেখবেন কিন্তু অনেক ঘটনার বিচার হয়েছে। আরটা বলছেন মায়ানমারের উদাহরণ, সামরিক স্বৈরাচার জগদ্দল পাথরের মতো বসেছিল, বাংলাদেশে কিন্তু সামরিক আইন জারি করা বা ক্যান্টনমেন্ট থেকে এসে ক্ষমতা দখল করা, গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করা, সংবিধান পরিপন্থীভাবে রাষ্ট্র ক্ষমতা দখল করা এবং পরবর্তীতে সুপ্রিম কোর্টের রায়ে তাকে বলা হয়েছে দেশদ্রোহিতা, রাষ্ট্র দখল করা এবং তাদের সকল কৃতকর্মকে অবৈধ ঘোষণা করছে, সেইটা কিন্তু একটি দল, সেই দলটা কিন্তু বিএনপি এবং পরবর্তী জাতীয় পার্টি। তাদের দুইটা অ্যামেন্ডমেন্টকে, ফিফথ অ্যামেন্ডমেন্ট এবং সেভেন্থ অ্যামেন্ডমেন্টকে সর্বোচ্চ আদালত কিন্তু অবৈধ করে শুধু এটুক বলে নাই, বলছে যে এরা রাষ্ট্র ক্ষমতা দখল করে যা যা করেছে সকল কিছু অবৈধ, সর্বোচ্চ আদালতের রায়। এটা আমার বক্তব্য না, এই জায়গাটা এই কারণে আসছি যে এদেশে কিন্তু স্মাগলিং হয়েছে, বিচার হয়নি। এই যে অস্ত্র স্মাগলিং এর মৃত্যুদণ্ড হয়েছে, কিন্তু এন্ট্রি স্মাগলিং ল যেটা, স্মাগলিং এর দায়ে কিন্তু মতিউর রহমান নিজামী, লুৎফুজ্জামান বাবর, তারপরে পুলিশের প্রধান দিদেন, এনএসআই এর প্রধান, এদের মৃত্যুদণ্ড হয়েছে কিন্তু এন্ট্রি স্মাগলিং লতে। এই ঘটনাটা কিন্তু ঘটেছিল বিএনপি আমলে, তারা কিন্তু বিচার করেনি, আওয়ামী লীগ এসে বিচার করেছে। সেই জায়গা থেকে আমাদের মনে করতে হবে, তত্ত্বাবধায়ক ব্যবস্থার কথা বলছেন, তত্ত্বাবধায়ক আওয়ামী লীগ বাতিল করছে, সর্বোচ্চ আদালতের রায় বাতিল হয়েছে, বিএনপি নামক রাজনৈতিক দলটাকে আপনারা ব্যান করে দেন। না আমরা ব্যান করব না, না না ব্যান করে দেন, আদালত কি বলছে সেটা বলছি, ব্যান করে দেন। আমি বলছি আদালত, আরে আদালত তো যেই আদালতের আপিলের বিভাগের একজন বিচারপতি। আমি একটু শেষ করি তারপর আপনি বলেন। আমি বলছি যে তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ বাতিল করছে আপনি বলছেন, এটা তো সর্বোচ্চ আদালত বাতিল করছে, যেখানে যা কিছু বেটা নন্দ ঘোষের গায়ে সমস্ত দায় দায়িত্ব চাপিয়ে দেওয়া আমার ওদের সঠিক করে না। আরটা নাগরিকের জানমালের নিরাপত্তার ক্ষেত্রে অন্যান্য যে প্রসঙ্গগুলো জানাল ভাই বলছেন, এইটা কিন্তু রক্ষা করতে গিয়ে নাগরিকের অধিকার হরণ করা, নিজের রাজনীতির জন্য ক্ষমতায় যাওয়ার জন্য নাগরিককে রাস্তার থেকে বেরোতে দেব না, শহরে আসতে দেব না, রাস্তাঘাট বন্ধ, ট্রেন বাস সমস্ত কিছু বন্ধ, আর যদি কেউ চালাও পেট্রোল মেরে দেবো, রাজনীতির নামে নাগরিকের অধিকার খর্ব করার ঘটনা কিন্তু আমরা বাংলাদেশে দেখেছি। আমার বিশ্বাসের জায়গাটা কোথায় জানেন, এত তাড়াতাড়ি রোগী বৈঠার কথা ভুলে গেলেন ভাই, রোগী বৈঠার একটি দিনের একজন লোকের হত্যা, কিন্তু বৃষ্টির মতো গুলি করো, এই এই চ্যানেল আই এর ফুটেজ খুললে দেখা যাবে, বৃষ্টির মতো গুলি করো, মরলে শহীদ বাঁচলে গাজী, এই হুকুম দিয়ে যারা সেদিন রাজপথে নামিয়েছিল এবং ওই সিচুয়েশন যারা ক্রিয়েট করেছিল প্রফেসর ইয়াজউদ্দিন আহমেদকে দিয়ে, সেই ঘটনাগুলো আমরা ভুলে গেছি যে যিনি সরাসরি দায়িত্ব গ্রহণ করলেন, আমি ক্যারেক্টারের চিফ হয়ে গেলাম, নিজ দায় দায়িত্বে নিজেই সমস্ত দায়িত্ব গ্রহণ করলেন, ওই সিচুয়েশন কারা ক্রিয়েট করেছিল, সেদিনের ফখরুদ্দিন কাদের রিক্রুট, সেদিনের মঈনুদ্দিন কাদের রিক্রুট, ছয়জনকে অতিক্রম করে মঈনুদ্দিনকে সেনাপ্রধান কে করেছিল, প্রফেসর ইয়াজউদ্দিনকে এনে রাষ্ট্রপতি কে বানিয়েছিল, মোখলেসুর রহমান বঙ্গভবনে বসে বিএনপির ফরমায়েশ কায়েম করতেই মোখলেসুর রহমান বিএনপির লোক ছিল না। এই জন্য বলছি যে রাজনীতিতে ভুল আওয়ামী লীগ বিএনপি সবার থাকতে পারে, কিন্তু যতটা বাস্তবতা সেটা আমরা আসতে হবে। আওয়ামী লীগের রাজনীতিতে অনেক ত্রুটি বিচ্যুতি থাকতে পারে, কিন্তু এই ঘটনা কি সত্য নয় যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে প্রাচীনতম রাজনৈতিক সংগঠন, যে সংগঠনটি মাটি ও মানুষের আন্দোলনের মধ্য থেকে ভাষা আন্দোলন, 66 আন্দোলন, 62 আন্দোলন, 69 আন্দোলন, 70 নির্বাচন, 71 মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া সংগঠন এটা না? সেই জায়গায় আওয়ামী লীগের জায়গাটা আর বিএনপির জায়গাটাকে একাকার করলে হবে না। আমি এখনো মনে করি বিএনপিকে বাংলাদেশের প্রয়োজন, একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল না থাকলে আওয়ামী লীগ সঠিকভাবে তার সমালোচনার জায়গাটা খুঁজে পাবে না, কিন্তু বিএনপিকেও মনে রাখতে হবে রাজনীতির ভুল পথে অন্ধগলিতে হারিয়ে গেলে এদেশ অনেক বড় বড় রাজনৈতিক দল ছিল যাদের কিন্তু এখন মাইক্রোস্কোপ দিয়ে খুঁজে পাওয়া যায় না। একবার দল হয়েছি বা ক্ষমতায় গেছি মানে চিরদিন থাকবো, মুসলিম লীগকে কিন্তু এখন খুঁজে পাওয়া যায় না, জাসদ কিন্তু শততা বিভক্ত, ন্যাপ মোজাফফরকে কিন্তু একজন মহান ব্যক্তি বলেছিলেন যে আওয়ামী লীগ যা পারে বিএনপি তা পারে না, তার কারণ বিএনপি হচ্ছে একটা উদার গণতান্ত্রিক এবং একটা ভদ্রলোকের দল, ভদ্রলোকের দল আর মাটিও মানুষ থেকে আন্দোলন এবং এই মাটির সাথে যাদের সম্পৃক্ত সেই দল সহনশীলতা আছে, সহনশীল, তবে আপনারা একটু সূক্ষ্মভাবে মানুষও সূক্ষ্মভাবেও মারতে পারেন,
সরাসরিও মারতে পারেন, যেটা বিএনপি পারে না। বিএনপি দেখেন অভ্যুত্থানের নামে কত লোককে খুন করা হয়েছে বলেন, মাটি মানুষের দল, এবং সেই মাটি মানুষের দল একটু আওয়ামী লীগের থেকে ডিফারেন্টই হয়। যেমন বিএনপি কোন লোক মারা গেলে বিএনপির লোকদের এখানে কাঁদে এবং ব্যথা বেদনা পায়, আর আওয়ামী লীগের লোকেরা সেটাকে উস্কিয়ে দেয়। যেমন এই একটু আগেই বলেছিলাম, আর সেটা আমি আর দ্বিতীয়বার রিপিট করতে চাই না। সেই জন্য হচ্ছে কি, শেষ কথাটা হচ্ছে যে আমার ভাই যত কথাই বলুক না কেন, ওনারা যতই বলুক না কেন, বেগম খালেদা জিয়া খুনি, এই উনি বিদেশে আছে, এই অবস্থা আছে, সেদিন বেশি দূরে নয় যেদিন এই দেশের এই নির্বাচন আসবে ইনশাল্লাহ। এবং যদি আপনার তত্ত্বাবধায়ক সরকার দরকার হবে না, শুধুমাত্র ইলেকশন কমিশন যদি নিরপেক্ষভাবে ভোট দেয়, সেই নির্বাচনে 80% ভোট বেগম খালেদা জিয়া দল এই বিএনপি পাবে। এমন দিন কি আসতে পারে না যে নির্বাচন কমিশন যেরকম আছে সেরকমই থাকলো, আওয়ামী লীগের ক্ষমতা আসলে তার মধ্যে বিএনপি, এটাও হতে পারে, এখানে জনগণের বিপ্লব বলা যায় না। রাজনীতির অন্ধগলি থেকে বেরিয়ে না আসলে বড় বড় রাজনৈতিক দল হারিয়ে গেছে, সেই জায়গা থেকে আমার মনে হতেও পারে বিএনপির রাজনীতিতে যে ভুল সিদ্ধান্ত ছিল সেই জায়গা থেকে বেরিয়ে আসলে হবে কি আজকের মাননীয় প্রধানমন্ত্রী। আপনাদের এত মায়া কান্না কেন, বিএনপি ভুল হইলে আমি একটু শেষ করি, আপনাদের মায়া কান্না কেন, মায়া কান্না এই কারণে আজকে দেখলেন, আজকে আমি ফজলুল করিম শুনলাম, আমি শুনলেন যে বেগম খালেদা জিয়া বলে দেশেই আসবেন। আমি একটু শেষ করছি, বেগম খালেদা জিয়া দেশে আসেন, ভাই কি দেশে আসেন, দেশে আসেন, সবাই দেশে আসেন, কিন্তু দেশবাসীকে অনিশ্চিত অবস্থার ভিতর পরিচালিত করার ভিতর থেকে বিএনপি সমান হবে না। মনে রাখতে হবে বাংলাদেশ যা সৃষ্টি করছে তাদের হৃদয়ের যে কন্দন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাই অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাকে অনেক ধন্যবাদ, বিভ্রান্তিকর পথ দিয়ে কখনো বিজয়, অনেক ধন্যবাদ দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ, বেগম খালেদা জিয়া দেশে আসবে না, আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, বুধবার দুপুর 11:30, শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল। অ্যাডভোকেট জানাল আবেদিন এবং অ্যাডভোকেট অমর রেজাউল করিম, অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক মন্ডলী দুজন আইনজীবী, আইনজীবী নেতা এবং খানিকটা রাজনীতির সঙ্গেও তাদের দুজনেরই কম বেশি সম্পৃক্ত আছে, স্বীকার করুন কিংবা নাই করুন, পারসেপশন তাই, এবং কারো কারো আনুষ্ঠানিক সম্পর্ক রয়েছে। অনেক বিষয় নিয়ে তারা বিতর্ক করেছেন এবং এই বিতর্ক কিন্তু বছরের পর বছর, দশকের পর দশক ধরে বাংলাদেশে চলছে, এবং এই দুটো রাজনৈতিক দলের এই বিবাদ থেকে বেরিয়ে আসাটা বাংলাদেশের জন্য খুবই জরুরি। একটি কাজ যদি, মানে দুটো কাজ যদি তারা করতেন যারাই যখন ক্ষমতায় ছিলেন বা আছেন, একটি হচ্ছে বিচার বিভাগকে যদি সম্পূর্ণরূপে স্বাধীনভাবে কাজ করতে দেওয়া হতো বাংলাদেশে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা, যেটি কোনো একটা ঘটনা ঘটলে সেখানে রাজনৈতিক নেতৃত্ব বা ক্ষমতায় যারা আছেন তারা একটা বিবৃতি দিয়ে, বক্তৃতা দিয়ে, কথা বলে কাউকে অভিযুক্ত করার চেষ্টা যদি না করতেন, আইনকে তার নিজস্ব গতিতে চলতে দিতেন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে স্বাধীনভাবে কাজ করতে দিতেন, তাহলে বোধহয় বাংলাদেশের অনেক সমস্যার সমাধান তো হতোই এবং বাংলাদেশের এগিয়ে যাওয়ার পথে যেসব বাধা আছে সেগুলো সিংহভাগ সমাধান হতো, বাধাগুলো দূর করা সম্ভব হতো। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।